বলতে শুনি গানে ইয়ো ইয়ো বুঝতে পারছি তুমি কিসের জন্য দিছো এখন তো বিয়ে শাদির করার বয়স আছে বিয়ে করবে ঠিক আছে তোমার বিয়ের জন্য একটা মাই অডিট করেছি আমি মাই অডিটর নাম হলো নাইচা ঠিক আছে মার মতো একদম শুভ মার মতো চেহারা মার মেয়ে কি তুমি বুঝতে পারবে না কোনটা মা কোনটা মেয়ে ঠিক আছে কালকে তুমি আইসা পড়ো আমার অফিসে তোমাকে লয়ে যাব আচ্ছা ইয়ো ইয়ো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জ্যাক একটা ব্যবস্থা হলো ভাই আরে ভাই তুমি কেমন আছো ভালো আছি হ্যাঁ ভাই আরে আমি তো ভাই অনেক দিন ধরে বিয়ে জলদি করতে পারতেছি না করোনা লাগা বুঝো নাই এখন তোমার তো বিয়ে করার দরকার ঠিক না হ্যাঁ আচ্ছা চলো আমরা পাত্রী দেখতে যাই পাত্রীর মাকে আগে দেখে আসি তারপরের দিন পাত্রী দেখবো কি বলো হ্যালো আন্টি আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার মেয়ের কি বয়স তো হয়েছে আপনার মেয়েকে কি বিয়ে দিবেন দিতে পারি কিন্তু বিয়ে দিলে আমার কাছে একটা সুন্দর পাত্র ছিল আইনে দিন কবে আনবো কালকে আসতে বলবো হ্যাঁ ঠিক আছে আপনার বাড়ি কোথায় জানেন আন্টি আমার বাড়ি হলো কুমিল্লা ও আন্টি ঠিক আছে আমি কালকে আসতে বলতেছি ওই ছেলেটা অনেক ভদ্র একটু চোখে কি একটু দেখে একটু কম এটা ফেস করতে হবে আপনার মেয়ে কি দেখে চোখে নাকি একই সমস্যা দেখতে পারে বার কোনো ঠিক আছে তাহলে আপনার নাকি আপনার মতো হয়েছে তাই মেয়ে আপনি ভালো থাকবেন আবার আবার আমি বসবো না আন্টি আমি আজকে বসবো না, যাও বসো যাও ও আমার বন্ধু লাগে আর কি পাশাপাশি বসেন আপনি এরা বসেন এখানে বসেন সালাম দাও সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কেমন আছেন এটাও বলতে পারিস নি ডিজিটাল হয়ে ভালো আছি আমি মেয়েকে ডাকবেন আন্টি আপনার মেয়েকে ডাকেন আসলে আমি যা বলি ও তাই বলে আন্টি আসলে আমার বোকা টাইপের বুঝছেন তো লজ্জা পায় লজ্জা পায় আন্টি একটু ই করেন আপনি যান আপনার মেয়েকে ডাক দেন খাইরন লো তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরন লো সত্যি কথা বলতে আছেন ঠিক আছে আমি আজকে আসলে দিবি আমার টিকিট কাটে